أعوذ بالله من الشيطان الرجيم এই বক্সটা আমার একটু ভারী করেন, একটু ভারী করেন, একটু হালকা ভাসিয়ে দেন। بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كلام المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على رسول الله حبيب الله نبي پاکر پیونا ای نامے تے درود پڑھن امر نبی امت گا صلی علی ولا علی میرے آنکھوں کے پتلی میں جلوہ محمد کا میرے دل کے آئینہ میں نقشان آگے محمد کا کوئی جنت میں جائے گا کوئی دوزخ میں پہنچے گا
मदीने की तरफ दौड़ो दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ले अला वला आले कल में ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मक्सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल हसबी रब्बी जल्लल्लाह माफी कलबी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा सल्ले अला मौलाना वकाल अल्लाह तआला फी कलामिल मजीद वमा खलकतुल जिन्ना वल इंसा इल्ला लिअबुदु وقال النبي صلى الله عليه وسلم ما أكل فأفنى أو لبس حتنا وما صيام فهو جاهب وطالبه للناس प्यारे हाजिरानी मजलिस उपस्थित आज का हमारा दीनदार ईमानदार निकर अल्लाह वाला नमाजी परहेजगार उलामाए किराम हाफिजे कुरान एलाकार हमार नौजवान जुबक तरुण भाईरा मुरब्बीरा पर्दार आड़े अवस्थित आमार मायर आमादेर मतन अथम गुनागार आल्ला पाकेर पापी बंदा नालायक बंदा आल्ला पाकेर बड़ बड़ खातागार बंदा गुलो के ठंडा समय नूरानीपूर्ण पाक महफिले बसार तौफिक इनायत कर सकले बोलुन अल्हम्दुलिल्लाह जोरे बला जाबे जान गुने बोलें अल्हम्दुलिल्लाह एक बार तकबीर दें तो नाराई तकबीर अरे जोरे होबे ना नाराई तकबीर नाराई तकबीर सिलसिला हक फुरफुरा सॉरी मुजाहिद जमाने सिलसिला नारे दिखबे अल्हम्दुलिल्लाह अल्लाह पाके दरबार लाखों कोटी शुक्रिया अमार भाईरा बाबाजीरा मुरब्बीरा छेलेरा जुबकेरा नौजवानेरा अल्लाह पाक आपनाके आमाके
ভালোবেসে মহব্বত করে পিয়ার করে দুনিয়ার সমস্ত রকম বিপদ আপদ কাজ কারবার ব্যবসা বাণিজ্য থেকে দূরে রেখে এই রকম একটা নূরানী পূর্ণ মহফিলে বসিয়েছেন। আমরা দলে দলে এসে বসেছি কারণ আমাদের প্রত্যেকের মনের ভিতরে একটা করে নিয়ত আছে, কি আছে না নাই? কি আপনাদের মনের ভিতরে কিছু নিয়ত আছে? কি কি নিয়ত আছে? বিরিয়ানি খাবার, তাহলে ফুরপুরা শরীফের মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা বলতেন, বাবা এটা হলো বুড়োদের মাদ্রাসা। শুনছেন তো যাদের, এটা হলো বুড়োদের মাদ্রাসা, এটা হলো বুড়োদের ইউনিভার্সিটি, এটা হলো বুড়োদের কলেজ। মেজর হুজুর কেবলা বলতেন, এটা এমন একটা জায়গা যারা বাচ্চা বয়সে যুবক বয়সে কলেজে যাও না, স্কুলে যাও না, ইউনিভার্সিটি যাও না, মাদ্রাসা মক্তবে খানকায় যাও না, দুনিয়াদারি করছো, মুসলমান হিসাবে ঘুরছো, তুমি কিছু জানো না হারাম কোনটা হালাল কোনটা, পাপ কোনটা নাপাক কোনটা, জায়েজ কোনটা নাজায়েজ কোনটা, শরিয়াতে কোনটা চলবে আর কোনটা চলবে না, তোমরা যারা ছোটবেলা বাচ্চা বয়সে শেখো না, আজকের মাহফিলে এসে বসে ওই সমস্ত জিনিসগুলো তোমরা শিখে গিয়ে তোমরা আমল করো। মেজর হুজুর কেবলা বলতে, আজকে আমরা সেই মাহফিলে সকলে নিয়ত করে এসে বসেছি সেটাই শিখবো। আর আপনাদেরও মনের আশা যে দাদা পীরের যখন আওলাদকে নিয়ে এসেছি আমরা ওই রকমই কথা শুনবো, কি কথা ঠিক না? কথা বলেন না কেন? ওই কথা শুনবেন তো নাকি? চ্যানেলটাকে তো ঘুরিয়ে দেবো, চ্যানেলের তো অভাব নাই, খালি রিচার্জ করা অপেক্ষা। কত চ্যানেল নেবে? যাদের বাড়ি টিভি আছে তারা জানে, খালি রিচার্জটা করতে হবে, একটার পর একটা চ্যানেল বেরোবে, কোনটা দেখবেন আর কোনটা ছাড়বে। কিন্তু না, দুনিয়াটা তো আমাদের আসল সম্পদ নয়, আমাদের আসল সম্পদ হলো আখিরাত। দুনিয়ায় আপনি কতদিন বাঁচবেন? আজ আছেন কাল নাই, বেঁচে আছি বেঁচে আছি আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন, এটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার, বেঁচে আছি। মরতে সময় লাগবে, কবে মরবো কেউ জানে? নিশ্চয়ই আপনারা সকলেই জানেন, অনেকেই গিয়েছিলেন। আজ থেকে গত 3 মাস আগে আমাদের ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর, আমাদের যিনি মুরব্বী ছিলেন হযরতে পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, এখন হয়ে গেছে, আগে ছিলেন মাদ্রাজিউল আলী, তাই না? এখন হয়ে গেলেন রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের কাছে এতদিন মুরব্বী হিসাবে ছিলেন, যার কাছে যার সহবতে আমরা ওডাবাসে এতদিন করে এসেছি, তিনি আজকে চিরজন্মের মতো দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে গেলেন। তিনি কি জানতেন তিনি চলে যাবেন? কথা বলেন, মত এমন একটা আল্লাহ পাকের হুকুম, একমাত্র আমার নবী পাক সাল্লাম ছাড়া আর কেউ জানে না। একবার জোরে বলুন না, সুবহানাল্লাহ। আমার নবী পাক কিন্তু জানতেন যে আমি চলে যাব, অন্য কেউ কিন্তু জানে না। কবে মরবো, কখন মরবো, কোথায় মরবো, কি অবস্থায় মরবো, এটা কিন্তু আল্লাহ পাক কাউকে বলে না, একমাত্র আমার নবীকে বলে দিয়েছি। এটা আমার নবী পাকের জন্য খাস, আল্লাহর নবীর জন্য এটা হলো খাস। আমার ভাইরা, আমার বাবা যারা মুরব্বীরা, তাই আপনাদেরকে বলে যায়, দুনিয়াদারি করছেন করেন, কাজ কারবার করছেন করেন, সংসার করছেন করেন, ছেলে মেয়ে বিবি বাচ্চা আল্লাহ পাক দিয়েছেন আলহামদুলিল্লাহ, খুশির কথা, তাদের সঙ্গে সংসার ধর্ম করছেন করেন, এমন কোন কাজ এমন কোন জিনিস দুনিয়ায় করে ফেলবেন না আল্লাহ না করে কবরে গিয়ে যেন আমাদেরকে পস্তাতে না হয়, পেরেশান না করতে হয়, যে হাই হাই যেন না করতে হয় আমার কি হবে। কি কথা ঠিক না ভুল বলছি? তখন তো আর কেউ যাবে না,
আপনি দাদা হুজুরকে যতই মহব্বত করেন, দাদা হুজুরকে যতই ভালোবাসেন, আপনার দাদা হুজুর কি কবরে যাবে নাকি? কথা বলেন না। আপনি দাদা হুজুরকে যতই ইজ্জত করেন, সম্মান করেন, পীরের মতো মানেন, জান্নাতের ধারক ও বাহক হিসাবে মানেন, মুজাদ্দিদুল জামানের জন্য সারাটা জীবন অন্ধের মতো ভালোবাসা দিয়েলেন, হাগো কবরে যখন আমাদেরকে দিয়ে আসবে, আমার দাদা হুজুর কি আমাদের পাশে গিয়ে দাঁড়াবে? দাঁড়াবে না। তাহলে কি হবে? তাহলে কে দাঁড়াবে? আমি নুরুল্লাহ সিদ্দিক, আমি গিয়ে দাঁড়াবো? কথা বলে তাহলে কে দাঁড়াবে? কেউ দাঁড়াবে? একমাত্র আল্লাহ, আল্লাহ রসুল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কবে হা পুরপুরার পীর আবু বাকরের মিজাজুল জামান দাদা হুজুর পীর কেবলা, তিনার হুকুম, তিনার আদেশ, তিনার ওসিয়া, তিনার নসিয়াত, তিনার কথাবার্তা, তিনার চালচলন, তিনার যে সমস্ত আমাদের কাছে রেখে গেছে, ওইগুলোকে যদি আমরা মেনে চলতে পারি, ওইগুলোর উপর যদি আমল করতে পারি, ওইগুলো যদি মেনে দুনিয়াদারি করতে পারি, তবে মনে রেখে দেবে কবরে গিয়ে চিন্তা করতে হবে না। কারণ আমার আপনার পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কষ্ট বলে গেছে, বাবা আমি আবু বাকারে চলে যাচ্ছি, তোমাদের কাছে এই 57টা ওসিয়াত নামা রেখে গেলাম, এই 57টা ওসিয়াত নামা যদি কেউ মেনে মরতে পারে, কালে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে আল্লাহ জান্নাত দান করবেন। একবার জোরে বলবেন না, কত বড় কথা! কি বাবা, কত বড় কথা! 57টা ওসিয়াত নামা যে মানবে সেই জান্নাতে যাবে, কত বড় কথা! সঙ্গে সঙ্গে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে প্রশ্ন করলেন, বড় বড় খলিফা যারা ছিলেন, যেমন ডক্টর শহীদুল্লাহ শেখ, হযরতে আল্লামা রুহুল আমিন শেখ, হযরতে মুইজউদ্দিন হামিদি শেখ, হযরত আল্লামা আব্দুল মাবুদ শেখ, হযরত আল্লামা মুইজউদ্দিন হামিদি, হযরত আব্দুল হামিদ শেখ, এই রকম বিশিষ্ট যে সমস্ত খলিফা ছিলেন, আমার আপনার পীর মুজাদ্দিদুল জামানকে প্রশ্ন করলেন, হুজুর আপনি এত বড় কথা বললেন, আপনার 57টা ওসিয়াত নামা যে মানবে সেই জান্নাতে যাবে, আর যে যদি কেউ না মানে তা সে কি হবে? এত বড় গ্যারান্টিটা আপনি দিলেন কি করে? এত বড় গ্যারান্টিটা আপনি দিলেন কি করে যে যে মানবে সেই জান্নাতে যাবে? বললেন কি করে? আমার আপনার পীর মুজাদ্দিদুল জামান বললেন, দেখো আমি আবু বাকার যেটা বলেছি ভুল বলিনি গো, তোমরা একবার মিলিয়ে দেখে নাও, তোমরা একবার মিলিয়ে দেখে নাও আল্লাহর কোরআন নবীর হাদিসটা সামনে রেখে আমার 57টা ওসিয়াত নামা তোমরা ফলো করো। দেখো একটা ধরো কোরআন হাদিসে আছে কিনা দেখো, দ্বিতীয় নম্বরটা ধরো কোরআন হাদিসে আছে কিনা দেখো, তিন নম্বরটা ধরো কোরআন হাদিসে আছে না কি দেখো, 57টা ওসিয়াত নামা আমি আবু বাকার লিখেছি, প্রত্যেকটা ওসিয়াত আল্লাহ আল্লাহ রসুলের কোরআন ও হাদিস থেকে নিয়ে তুলে দিয়েছি। একবার জোরে বলবেন না, আমরা কি তা মানি? খালি তো হই হই করছে, খালি তো হই হই করছে, ভালো হতে শেখেন, পরিবর্তন হন, রসুলের হুকুম আদেশ ভালোবাসা অন্তরের মধ্যে রাখেন, কদিন দুনিয়ায় বাঁচবেন বলেন? কদিন বাঁচবেন? দেখতে দেখতে বয়সগুলো কতটা গড়িয়েছে একবার হিসাব করে রেখেছেন? বেঁচে তো আছে কিন্তু বয়সটা কত হয়েছে, আর কতদিনই বা বাঁচবেন? আর বয়সটা কত হলো আর কতদিন বার বাঁচবেন? এমনও মানুষ মাহফিলে বসে আছে বয়স 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, কেউ আবার 30 বছর 40 বছরও মানুষ বসে আছে। হাগো যাদের 80 বছর হয়ে গেছে ওই সমস্ত মানুষ কি বলতে পারবে যে আমরা আজও এখনো পর্যন্ত 80 বছর দুনিয়াদারি করব? 80 আর 80 কত হচ্ছে জানেন? কত? 160 বছর বাঁচবে। 70 আর 80 কত? 150 হয়ে গেল।
কি কথা ঠিক না? 50 আর 50 100 বছর, 40 আর 50 বছর বাঁচবো, কত হলো? 90 বছর। 90 বছরে মানুষ আপনার গ্রামে একটাও পাবেন? আছে ওই একটা দুটো সবাই আছে নাকি? ও লাকি একটা, লাকি একটা। তমাম কাশীপুর থানা ঘুরে ফেললে, আপনার কাশীপুর থানাটা পুরো ঘেটে ফেললে 10-20টা পাওয়া যায়। খালি চণ্ডীপুর গ্রামটা আল্লাহর রহমত এলাকার বড় গ্রাম বলে দু একটা পাওয়া যাবে। কি যাতে ঠিক না? তাহলে বাঁচবেন কবরে তো জিতে সে আজ না হোক কাল, কিন্তু কবরে গিয়ে ঘুরবেন কেন? হই হই করছেন দুনিয়ায়, পাগলের মতন দৌড়াচ্ছেন, কাজ কারবার ব্যবসা বাণিজ্য নিয়ে, সংসারের জন্য, নিজের ছেলে মেয়ের জন্য, বিবি বাচ্চার জন্য। এ মুসলমান মনে রাখবেন, আমি আপনাদের মানা করছি না, ছেলে মেয়েদের দেখার জন্য নিষেধ করছি না, ওটা হুকুকুল ইবাদ, ওটা দেখতে হবে আপনাকে বান্দার হক, সাথে সাথে আপনাকে হুকুকুল্লাহ আল্লাহ পাকের হক, আল্লাহ পাকের হক ওটাও আপনাকে দেখতে হবে। যেমন বান্দার হকটা আপনি আদায় করছেন, পাশাপাশি আল্লাহ পাকের হকটাও আদায় করতে হবে। আল্লাহর হকটা যেমন আদায় করছেন, পাশাপাশি বান্দার হকটাও আদায় করতে হবে। একটা হককে ধরবেন, পরিপূর্ণ করবেন, হক আদায় করবেন, আর একটা হককে ছেড়ে দেবেন, কে আমাদের নাজাত পাবেন? কথা শুনছেন? নাজাত পাবেন না। দুটো হককে আপনাকে সমান করে দেখতে হবে, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, আল্লাহর হক বান্দার হক। একটা যদি খেয়ানত রয়েছে না জানা, তবে হুকুকুল্লাহ আল্লাহ পাকের হক যদি একটু ওলট পালট হয়, এদিক ওদিক হয়, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, একটু যদি এদিক ওদিক হয়, ওটা আমার আল্লাহ পাক মাফ করে দিতে পারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, ওটা আল্লাহ পাকের। আর হুকুকুল ইবাদটা কিন্তু আল্লাহর নয়, ওটা হলো বান্দার। স্বামী হিসাবে বিবির হক, বিবি হিসাবে স্বামীর হক, ছেলে হিসাবে বাপের হক, বাপ হিসাবে ছেলের হক, যে বন্ধু হিসাবে বন্ধুর হক, ভাই হিসাবে ভাইয়ের হক, জামাই হিসাবে শ্বশুরের হক, শ্বশুর হিসাবে জামাইয়ের হক, এই যে হক, একটা হক আছে না? না, আপনি ছেলে, আপনার উপর মায়ের কিছু হক আছে না? না, আপনি মা, ছেলের উপর কিছু হক আছে না? না, উভয় উভয়ের উপর হক। এইগুলো যদি একটু খেয়ানত হয়, একটু যদি ওলট পালট হয়, এ মুসলমান মনে রেখে দেবে, হাজার বাঁচার চেষ্টা করলো এটা কিন্তু আমার আল্লাহ মাফ করতে পারবে না। তাহলে এটা মাফ হবে কি করে? এটা কি মাফ করবে? ওই কিয়ামতের মাঠে যার খিয়ানত আমানত নষ্ট করেছে, যার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, ওর কাছে মাফ চাইতে হবে। আচ্ছা বলুন তো, আপনার কি মনে হয় কিয়ামতের মাঠে আপনার মা আপনাকে মাফ করে দেবে? কথা বলেন, আপনার বাপ আপনাকে মাফ করে দেবে, আপনার চাচা আপনাকে মাফ করে দেবে, আপনার বিবি আপনাকে মাফ করে দেবে, আপনার বাচ্চা আপনাকে মাফ করে দেবে? কিয়ামতের মাঠটা এমন একটা মাঠ হবে যে মাঠে কে বাপ, কে ছেলে, কে মা, কে বেটা, কে বাপ, কে ছেলে পরিচয় থাকবে না। আপনি আশা করলেন কি করে মাফ করে দেবে? তাহলে দুটো হক আপনাকে, দুটো হক আপনাকে ঠিক সমানভাবে পরিচালনা করতে হবে। এর পাশাপাশি যদি আল্লাহর হকটা একটু খিয়ানত হয়ে যায়, ওটা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে, কিন্তু বান্দার হকটা মাফ হবে না। কথা বুঝে আসছে? দুনিয়াদারি করছেন করে, মানা করব না। কে দুনিয়াদারি করে? যে পীরের আমরা অনুসারী বুরবুরার মুজাদ্দিদুজ্জামান, তিনি কি দুনিয়াদারি করে না? আল্লাহ তিনারও বিবি দিয়েছিলেন, তিনারও বাচ্চা দিয়েছিলেন, তিনারও সংসার ছিল, তিনারও গ্রামবাসী ছিল, তিনারও আত্মীয় স্বজন ছিল, তিনারও পাড়া প্রতিবেশী ছিল, তিনারও মাদ্রাসা মসজিদ ছিল, তিনারও লক্ষ লক্ষ কোটি কোটি মুরির ভক্ত ছিল, সবাই সঙ্গে দেখা শোনা কথাবার্তা মুআমেলা পাশাপাশি গোপনে গোপনে আবার আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করেছে। একবার জোরে বলবেন না,
বাইশটা বছর, বাইশটা বছর ধনপু তার আকার জঙ্গলে রাত কাটালেন কি করে? কি কথা ঠিক না? শুধু দুনিয়াদারি যদি করতেন আল্লাহর পথ ছেড়ে যেত, আবার আল্লাহর পথ যদি ধরতেন দুনিয়াদারি ছেড়ে যেত, তা দুটো হক তবেই না তিনি বুঝাতেন, তবেই না তিনি যুগ সংস্কার, তবেই না তিনি তাম বাংলার কোটি কোটি মানুষকে একটা সুতোর মধ্যে বেঁধলেন এমনি। কি কথা বুঝতে পারছেন? এমনি দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুরটা কি? মুজাদ্দিদুল জামানটা কি? মুজাদ্দিদুল জামানটা হলেন আমার আল্লাহ পাকের প্রেরিত একজন মহানায়ক, আমার আল্লাহ পাকের স্পেশাল পাওয়ার ক্ষমতা দিয়ে আল্লাহ তিনাকে পাঠিয়েছিলেন। কারণ নবী আর হবে না, রসুল আর হবে না, পয়গম্বর হবে না, আল্লাহ যুগে 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 একশো বছর অন্তর আল্লাহ একটা করে তিনার নিযুক্ত তিনার মনোনীত বান্দাকে পাঠাবে, যা দ্বারা নবিয়ানা কাজগুলো আল্লাহ করিয়ে নেবেন। একবার জোরে বলবেন না, তিনি তো মুজাদ্দিদুজ্জামান। দাদা হুজুর আমরা মুখে বলছি, দাদা হুজুরের মুরিদ বলে দাবি করছি, কিন্তু আমরা কাজে কি করছি? এমনি নবীকে তারা খুশি করেছিলেন, এমনি নবীকে তারা রাজি করালেন, এমনি নবীকে ভালোবাসতে শেখে, নবীর আদর্শে আদর্শিত হন। সাহাবাই কেরামেরা নবীকে যেমন ভালোবেসেছিলেন, এ মুসলমান ওইভাবে নবীকে মহব্বত করতে শেখে, ওইভাবে নবীকে প্রিয় করতে শেখে। নবীকে যারা মহব্বত করেছিলেন তাদের থেকে শিক্ষা নেন, নবীকে মহব্বত করেছিলেন কারা, কারা করেছিলেন? আল্লাহ নবী জিহাদের মাঠে গেলেন, যুদ্ধের মাঠে গেলেন, যুদ্ধ শেষ আল্লাহ পাক ইসলামকে ফতে করে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হাগো আমার নবী কোনো যুদ্ধই হেরেছে নাকি? কথা বলেন না কেন, হেরেছে কোনো জায়গায়? প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ পাক জয়ী করেছে। কি করে জয়ী হলো কথা বলুন না, কি করে জয়ী হলো? ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, তাই না? জীবনে নবী যুদ্ধ কি জিনিস জানে না, লড়াই যে কি জিনিস, মারামারি কি জিনিস, তরোয়াল যে চালাতে হয়, কাফেরদের সঙ্গে মোকাবেলা যে করতে হয়, এটা কি জিনিস, এটা আমার রাসূলুল্লাহ জানা ছিল না কিভাবে যুদ্ধ করবে। বদরের যুদ্ধের মাঠে রাসূলুল্লাহ সর্বপ্রথম পা রাখলেন মাত্র 313 জন সাহাবাকে নিয়ে। কতজন? 313 জন সাহাবা, আর কাফেরদের দলে তাদের যোদ্ধা ছিল কতজন? 1000। আল্লাহ নবী শুনে একটু প্রথমে ঘাবড়ে গেছিলেন, ভয় খেয়ে গেছে, ভয় হেরে যাবো না, হেরে যাবো না, কি হবে, কি করবে। আল্লাহ নবী সাহাবাদের মনোবল বাড়ানোর জন্য নানান রকম কথা বলছেন, উপদেশ দিচ্ছেন, কাতার ঠিক করছেন, রেডি করছেন, জিহাদ আরম্ভ হবে, যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধের ঘন্টা বেজে গেছে, পতাকা আসমানে উড়ে গেছে, শুধু রসুল্লাহর হুকুমের অপেক্ষায় মক্কার কাফেরদের সঙ্গে আমার রসুল্লাহর বাহিনী আল্লাহ নবী সেনাপতিরা রসুলের সেনাগণেরা ঝাঁপিয়ে পড়বে, খালি হুকুমের অপেক্ষা। আর ওইদিকে কাফেরেরাও রেডি হয়ে গেছে, শুধু মুহাম্মাদের দলবল নামলে তারাও জিহাদের মাঠে নেমে পড়বে, শুধু পতাকা ঝান্ডাটা উড়ে আছে। তখন তো আর যুদ্ধ হতো কিভাবে? পতাকা তুলে যুদ্ধ আরম্ভ ঘোষণা করা হতো। সেই সময় যখন যুদ্ধ আরম্ভ হব ঠিক টাইম হয়ে গেছে, আল্লাহ নবী তখন কিন্তু ভেঙে পড়লেন, ভয় ঢুকে গেছে, কি হবে, হেরে যাবো না, আল্লাহ হেরে যাবো না, তো কি করবো।